আসসালামুকুম, আমি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। নতুন না, এটা সবাই রান্না করে, তাই আমিও রান্না করে দেখাচ্ছি আমার মতো করে। তো তেল অ্যাড করে দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। সাথে লবণ অ্যাড করে দিলাম, পেঁয়াজের সাথে লবণটা অ্যাড করলে পেঁয়াজটা একদম জ্বলে না, তাই পেঁয়াজের সাথে লবণটা অ্যাড করে দিলাম। এখন এটা ভেজে নিব। তেজপাতা দিয়ে দিলাম, খুবই সুস্বাদু এবং মজাদার করে আপনাদের মাছের মাথা, মুগ ডাল দিয়ে, আলু টমেটো দিয়ে রান্না করে দেখাবো। সাথে এক চিমটি রসুন বাটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা, ভেজে সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। মুগ ডাল এখন দিয়ে দিব, এটা ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, সাথে আলু কেটে রেখেছিলাম, এখন এগুলো ভালো করে কষে নিব। মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি, মাছের মাথাগুলো সাথে একটু ভেজে নিলে ভালো লাগে, তাই হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন একটু কষিয়ে নিতে হবে হালকা পানি দিয়ে, তা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটো আর কাঁচা মরিচগুলো সাথে দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করতেছি না, তো কাঁচা মরিচই দিছি। তো এগুলো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নিতে হবে, তারপর ভেজে রাখা, হালকা ভেজে রাখা মাছটা অ্যাড করে দিব, মাছের মাথা। আপনারা চাইলে আমার মতো বাসা ট্রাই করতে পারেন, দেখবেন যে এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং ভালো লাগবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে দিব। ভেজে রাখি মাছের মাথাটা দিয়ে দিলাম, সাথে মাছ অ্যাড করেছি, লেস, মাছের লেসটাও দিয়ে দিয়েছি, একটু মানে মাছ হলে আরও বেশি ভালো হয়, শুধু আবার মাথা দিয়ে এবার কীরকম হয়, তো একটু মাছ অ্যাড করেছি সাথে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি অ্যাড করে দিব। আপনারাই আমার কমেন্টে জানাবেন যে আমি যে মুড়িঘণ্টটা যে রান্না করতেছি এটা দেখতে কীরকম হয়েছে, বা রান্না করতেছি এটা খেতেই বা কীরকম হবে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। পানি অ্যাড করে দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিব। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। দেখেন আর কিছুক্ষণ আর একটু পানিটা শুকিয়ে তারপর ধনিয়া পাতা অ্যাড করে দিব। পানিটা শুকিয়ে আসছে, নেড়ে চেড়ে এখন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি,
দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, না করলে অনেক মিস করবেন। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আগে জিরের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, তাই জিরের গুঁড়োটা এখন আর দিচ্ছি না, তাই ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।